এই মাল মুস্তফা বই গতানুগতিক আমাদের যে সিরাগুলো আছে এই টাইপের সিরা না। তাহলে পাঠকরা এই বইটা কেন কেন পড়বে, বা এই সিরা পাঠ করে তারা নিজের জীবনে কোন বিষয়গুলো বাস্তবায়ন করতে পারবে? সালমান আল আওধা একজন মজলুম লেখক, আমরা জানি তিনি কারাগারে আছেন। তো সালমান আল আওধা মূলত এই সিরাতে কোন বিষয়গুলো ফোকাস করেছেন? আচ্ছা, থ্যাংক ইউ মাহমুদ ভাই, আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই ব্যাপারটা আমি আসলে আমার ওই বইয়ের ভূমিকাতে অনুবাদকের কথাতেও এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি, স্পষ্ট করেছি। এই সিরাটা সাধারণত বাজারে বা বাংলাদেশের পাঠক বা স্বাভাবিকভাবে গোটা বিশ্বের অধিকাংশ পাঠকরা যে ধরনের সিরার সাথে পরিচিত, এই সিরাটা সেরকম কোনো সিরা নয়। অর্থাৎ সাধারণত আমরা কি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকেই, অর্থাৎ নবুয়ত পরবর্তী জীবন, মক্কি জীবন, মাদানী জীবন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর, এর ওনার নানা রকমের উদ্যোগ, বিভিন্ন কিছু সাথে ওনার সম্পৃক্ততা ইত্যাদি, এবং মৃত্যুর ভেতর দিয়ে, মৃত্যুর মাধ্যমেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের মাধ্যমেই একটা সিরা শেষ হয়। জন্ম থেকে শুরু হয়, সিরা এভাবে শেষ হয়। অর্থাৎ ধারাবাহিক ঘটনাগুলো ধারাবাহিকভাবেই আপনার স্বাভাবিক সাধারণ সিরা গ্রন্থগুলোতে বিন্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সিরাটা ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে এখানে ঘটনার যে ধারাবাহিকতা, অর্থাৎ সাধারণ বাজারে যেগুলো আছে সেই সিরার মাঝে যেরকম একটা ঘটনার ধারাবাহিকতা থাকে, এখানে ঘটনার সেরকম ধারাবাহিকতা নেই। এই জায়গায় অন্য সিরাগুলো থেকে ব্যতিক্রম। আরেকটা জায়গায় এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই বই, এই বইটার, সেটা হলো যে এই বইটা সিরাকে মানুষের জীবন ঘনিষ্ঠ করে তুলেছে। অর্থাৎ সিরাকে মানুষের প্রাত্যহিক জীবনের সাথে, মানুষের পারিবারিক জীবনের সাথে, মানুষের সামাজিক জীবনের সাথে, রাষ্ট্রীয় জীবনের সাথে, অর্থাৎ একজন তার জীবনের শুরু থেকে শেষ অবধি নানা পর্যায়ে নানাভাবে নানান সমস্যা, নানান রকমের ব্যাপারের সাথে সে সম্পৃক্ত হয়, নানা রকমের চ্যালেঞ্জের সে মুখোমুখি হয়, নানা রকমের আপনার নানা রকমের সিচুয়েশনে সে যায়। ওই সিচুয়েশনগুলোতে, ওই চ্যালেঞ্জগুলোতে, ওই স্পেসিফিক জায়গাগুলোতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তার চাকরির জায়গায়, তার বন্ধুদের সাথে উঠা বসায়, পড়াশোনার জায়গায়, ক্যান্টিনে, ক্যাম্পাসে, প্রত্যেকটা জায়গায়, একজন মুসলমানের প্রত্যেকটা জায়গায় সিরা কিভাবে আপনার তার ওই জায়গাগুলোকে তাকে প্রভাবিত করতে পারে, প্রত্যেকটা জায়গায় কি করে আপনার সিরা প্রাসঙ্গিক হতে পারে, সেই জিনিসটা এই বইয়ে তুলে ধরা হয়েছে। সিরার একটা ঘটনা নিয়ে আসা হয়েছে বিক্ষিপ্তভাবে, নট আপনার ধারাবাহিকভাবে নয় অন্য বইগুলোর মতো। সেই ঘটনাকে উনি কেন্দ্র করে মানুষের জীবনে ওই ঘটনার সাথে মানুষের কোন ব্যাপারটা, কোন স্পেসিফিক জায়গাটা মানুষের সাথে, ওই বিষয়ের সাথে মিল আছে, প্রাসঙ্গিকতা আছে, সেই প্রাসঙ্গিকতাকে তুলে ধরেছেন, এবং ওই জায়গাটা কিভাবে অর্থপূর্ণ করা যায়, কিভাবে আপনার ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটাকে সমাধান করা যায় সেই সমস্যার, সেই ব্যাপারগুলো মূলত এই বইয়ের মাঝে আলোচিত হয়েছে। আমি আরো একটু খোলাসা করি বলি, যেমন আজকের মুসলিম সমাজ বা মুসলিম তরুণ সমাজ কিসে আপনার মগ্ন হয়ে আছে, কিসে ব্যতিব্যস্ত হয়ে আছে, তাদের মন মগজে, তাদের মানুষ জুড়ে কিসের প্রভাব, কিসের অবস্থান, সেগুলোর কারণ কি, তার থেকে উত্তরণের পথ কি হতে পারে, এবং ওখানে কোন জিনিসের অভাবে আপনার তাদের মন মস্তিষ্ক জুড়ে আপনার বিজাতীয় সংস্কৃতি বা নানান রকমের আকার সংস্কৃতি গ্রাস করে নিচ্ছে, এই ব্যাপারগুলো থেকে উত্তরণ কি করে হতে পারে, সেই ব্যাপারটা এখানে আলোচিত হয়েছে। মুসলমান মাঝে যে নানা মতভিন্নতা রয়েছে, নানা রকমের ছোটোখাটো ব্যাপার নিয়ে মুসলমানদের মাঝে যে এক ধরনের একটা আপনার মতানৈক্য দেখা যায়, এবং সেই মতানৈক্য, সেই মতভিন্নতাকে কেন্দ্র করে দুই দলের মাঝে বা বিভিন্ন দলের মাঝে যে এক ধরনের কাদা ছুড়াছুড়ি, একটা খুবই আপনার নোংরা একটা সংস্কৃতি দেখা যায়, সেগুলোর কারণ কি, সেগুলো থেকে উত্তরণের পথ কি, বা আজকে সামগ্রিকভাবে গোটা মুসলিম বিশ্ব কোন কোন সংকটে আপতিত আছে এবং কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি, সেখান থেকে তাদের উত্তরণের পথ কি করে কি করে হতে পারে, এবং সিরা কি করে কি বলে, এরকম নানান সব ব্যাপারে সিরাকে এনে আপনার ওখান থেকে উত্তরণের পথ কি হতে পারে, সেই ব্যাপারটাকে আপনার এই এই বইয়ের মাঝে তুলে ধরা হয়েছে। এমনকি আমাদের ফিলিস্তিন সমস্যার মাঝেও সমাধানও সিরা কি করে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে,
হ্যাঁ, এবং আমাদের মুসলিম বিশ্ব যে অস্তিত্বের আপনার অস্তিত্বের সংকটে ভুগছে, সেই সংকট থেকে উত্তরণের পথে সিরা কি করে আপনার প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে, এরকম নানান এন্তা সব বিষয়গুলো নিয়ে এক কথায় যদি বলি আমি, এই সিরা মুসলমানদের জীবন ঘনিষ্ঠ একটা সিরা। এই সিরা সিরাকে মানুষের জীবনে নিয়ে আসবে, সিরাকে বইয়ের যে আপনার বইয়ে বইয়ের পাতা থেকে বের করে জীবনে নিয়ে আসবে, মানুষের প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসবে। এই সিরা প্র্যাকটিক্যাল লাইফের সিরা হলো যে এক কথায় এই বই।